সংরক্ষিত নারী আসন থেকে তার পক্ষে যে মনোনয়ন সেই মনোনয়ন ফরম তিনি সংগ্রহ করছেন এই মুহূর্তে আমরা জানতে পারি। পিছনে দেখেন আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম রাজশাহী বিভাগ, আমি বগুড়া থেকে। তো আমার কি বলবো, আমি গত বছর গিয়েছিলাম সংরক্ষিত মহিলা আসনে, এবারে নিয়েছি। আমার একটা মাত্রই আশা যে আমি আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রত্যেকটা সেক্টর খুব মানে খুব সূক্ষ্মভাবে ফলো করেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি বগুড়ার মানুষ, আমি যদি ওই এলাকার নারীদেরকে উন্নয়নের জায়গাটা আমি নিয়ে যেতে পারি, আমার এটা ভালো লাগা কাজ করবে। এবং আমাদের নেত্রী যেহেতু উনি সবসময় উন্নয়নের অগ্রযাত্রার সাথে আছেন, নারীরাও একটা পার্ট, তো এটাই আমার ইচ্ছা শক্তি। দেখা যাক, আপনারা সকলেই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই।